কাল সন্ধ্যার পর থেকে ফেসবুকে ঢুকলেই জাস্ট এই একটা পোস্টই আমার টাইমলাইনে আসতেছে, যা নিয়ে অলরেডি অনেক জল গোলাট হয়ে গেছে। মেয়েরা ছেলেদেরকে ব্লেম দিতেছে, ছেলেরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। হোক, এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো বিষয়ই সামনে আসে। এর মধ্যে থেকে যদি দুইটা পক্ষ থেকেই আমরা আলোচনা করি, প্রথমত যদি ছেলেদের বিষয় থেকে আমরা আলোচনাটা করি, তাহলে নর্মালি আমরা সবাই জানি ছেলেরা মেয়েদের তুলনায় একটু হাইটে লম্বা হয়। আর লোকাল বাসগুলোর সিটের কথা বলার কিছু নাই, এই সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। নর্মালি যারা আমার মতো হাইটে লম্বা আছে, ওরা প্রত্যেক দিনই লোকাল বাসের সিটে বসা নিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হই। আমরা যদি এখানে কথা না বলে ডাইরেক্ট বাসেই চলে যাই, তাহলে মেবি বিষয়টা বুঝতে আর একটু সহজ হবে। তারা নর্মালি আমার মতন 5 ফিট 10 11 or 6 ফিটের আছে, তারা প্রত্যেকেই প্রত্যেক দিন লোকাল বাসে চলার ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সাইডের দিকে এক পা বের করে একটু কমফোর্টেবল ভাবে বসতে পারলেও আমরা যারা ভিতরের দিকে অনেক সময় বসি, তারা কোনোভাবেই পা সোজা করে রাখতে পারি না। যদি আমি নর্মালি পা সোজা করে বসতে চাই, তাহলে সামনের সিটটাকে অনেক জোরে ধাক্কা দিয়ে বসতে হয়। যারা এতদিন ভাবতো যে ছেলেরা ছড়াই ছিটাই বসে নিজের বাপের সম্পত্তি মনে করে বাসের সিটকে, তারা যদি এখন একটু কষ্টটা উপলব্ধি করতে পারে। এখন যদি আমরা মেয়েদের বিষয়টা নিয়ে কথা বলি, তাহলে আমরা প্রত্যেক দিনই দেখতে পাই মেয়েরা স্কুল কলেজ রাস্তাঘাট কিংবা পাবলিক ট্রান্সপোর্ট সব জায়গায় হয়রানির শিকার হচ্ছে, হিপটিজিং এর শিকার হচ্ছে। এতো আমি একজন ছেলে মানুষ, এতক্ষণ ছেলেদের দুঃখের কথা বললেও কিছু কিছু ছেলেদের মেয়ে দেখলেই লোভ লালসা জেগে উঠে। এই জন্য আমাদের দেশের মেয়েরা রাস্তায় চলাফেরার ক্ষেত্রে তারা নিজেদেরকে সেফ ফিল করে না। মেয়েরা যে সেফ না এই বিষয়টা বলার আরেকটা কারণ হচ্ছে মৌমিতা দেবনাথ, যে কিনা কলকাতার একটা নার্সিং কলেজে পড়াশোনা করত। অনেকগুলো কাপুরুষের দল তাকে দর্শন করে একদম জানে মেরে ফেলে দেয়। আমরা কেউই চাই না কোনো মেয়ে দর্শিত হোক, উই ওয়ান্ট জাস্টিস ফর মৌমিতা দেবনাথ। যাই হোক, সবশেষে আমি একটা কথাই বলতে চাই, সবারই তো মস্তিষ্ক কিংবা শিক্ষা সবকিছুই আছে, কিন্তু কয়জন সুস্থ মস্তিষ্কের এবং সুশিক্ষার মানুষ এই দেশে আছে?